নমস্কার এ স্পেশাল স্পোর্টস চ্যানেল নিয়ে আবার এসে গেছে আপনাদের মাঝে তো আজকে আপনাদের বলবো যে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মন্তব্যগুলো জানাবেন যাতে ভিডিও আরও ভালো করতে বা সে সমস্ত বিষয় নিয়ে ভিডিও করতে আমরা আরও উৎসাহ পাই প্রথমে আসবে ইজপুরের খবর নিয়ে ইজপুর কিন্তু তাদের আইএসএল খেলার জন্য খেলার জন্য বিভিন্ন দলের বিভিন্ন ফুটবলারদের কাছে তাদের অফার দিচ্ছেন এই ক্লাব কর্তারা কিন্তু ইতিমধ্যেই আইএসএল খেলার জন্য তাদের প্রক্রিয়া শুরু করেছে ইতিমধ্যে তারা ভারতীয় মানের বেশ কিছু ভালো মানের ফুটবলার নেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করেছে ইতিমধ্যে তারা মোহনবাগানের বেশ কিছু ফুটবলারকে অফার করেছে মোহনবাগান এটিকে গিয়ে এটিকে মোহনবাগানের যে সমস্ত ফুটবলার রয়েছে তাদের অনেককেই তারা অফার করেছে বিশেষ করে তারা অরিজিৎ বাগুইকেই অফার করেছে অরিজিৎ বাগুই একজন ভালো মানের ফুটবলার তাকে পাওয়ার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু আগ্রহী তারা কিন্তু অরিজিৎ বাগুইকে মানের একটা অফার দি ভালো মানের অর্থে একটা অফার দিয়েছে যদিও অরিজিৎ বাগুই এই মানে এখনও পর্যন্ত কিছু বলেননি যে তিনি আদৌ ইজপন সই করবেন কি না কিন্তু তার কাছে কিন্তু ইস্টবঙ্গলের অফার রয়েছে ইসবন অফার রয়েছে বর্তমানে বাংলার সেরা অন্যতম সেরা ফুটবলার প্রবীর দাসের কাছে প্রবীর দাসের জন্য কিন্তু গত গত আইএসএল কিন্তু কলকাতা এটিকে চ্যাম্পিয়ন হয়েছিল তো সেই প্রবীর দাসের কাছে ইজমল অফার রয়েছে কিন্তু প্রবীর দাসের কাছে শুধুমাত্র ইজমল অফার নেই কেরলা বাস্টার ব্যাঙ্গালোর এফসি সহ বেশ কিছু আইএসএরের দলের কিন্তু অফার তার কাছে রয়েছে পবিত্র দাসে কিন্তু ইচ্ছে রয়েছে তিনি এটিকেতে খেলবেন এখন পর্যন্ত আমরা যা যা জানতে পেরেছি কিন্তু ইজমল অফারও তাকে ভাবাচ্ছে কিন্তু বর্তমানে ইজমুল আদৌ আইএসএল খেলবে কিনা সেটা যেহেতু এখন তার কাছে নিশ্চিত নয় সেজন্য তিনি কিছুটা সময় চেয়ে রয়েছে চেয়ে নিয়েছেন এবার আসি ইজমুল কিন্তু এটিকে জবি জাস্ট্রিং কভার করেছে ইজমঙ্গল তাদের গোলের খরা কাটানোর জন্য ভারতীয় মানে দুজন ভালো মানুষ ট্রাইকার নেওয়ার জন্য বলবন সিংকে এটিকে বলবন সিংকে অফার করেছে ইসমুঙ্গল ইস মোহনবাগানের ধর্মচন্দ্র সিংকে অফার করেছে সুহেলকে অফার করেছে ইসমঙ্গল চুরেভাকে আবার অফার করেছে শুধু তাই নয় ইসমুঙ্গল কিন্তু সালাম রঞ্জন সিংকেও অফার করেছে যদিও সালাম সিং মোহন খেলছেন না কিন্তু স্যালাম রঞ্জন সিংকে অফার করেছে তাছাড়া ইসবুঙ্গল কিন্তু বেঙ্গালুরু এফসি লিঙ্গকে অফার করেছে এবং ইজমুঙ্গল কিন্তু মোহাম্মদ রাফিককে অফার করেছে ইজপুঙ্গুল মামলামা মামলামা রাল থেকে অফার করেছে এই রালতে কিন্তু ইজপুঙ্গলে গত বছর আগেরবার খেলে গেছেন তিনি কিন্তু সুনামের সঙ্গে ইজবুল খেলেছেন তার খেলা কিন্তু ইজমূল ঘরে লেগেছে ইজম তাকে ছাড় তাকে ছাড়তে চাননি কিন্তু কোয়েস কর্তৃপক্ষ তাকে ছেড়ে দেওয়া ইজমঙ্গলের ক্লাব কর্তারা কিছুটা ক্ষুদ্ধ ছিলেন তাদের উপরে এবং ইজমঙ্গলের কর্মকর্তাদের হাতে ক্ষমতা আসার পরে তারা কিন্তু উৎসাহী যে আবার চুলেভা রালতে এদিকে ফিরে আনার ব্যাপারে এছাড়া ইজমুলের কাছে বেশ কিছু ফুটবলের কাছে অফার রয়েছে ইজমহল আশুতোষ মেহেতাকে আনতে চাইছে মোহনবগান থেকে আশুতোষ মেহেতা একজন ভালো ডিফেন্ডার তাকে ফিরে তাকে ফিরে পেতে কিন্তু ইজমল অলও যাওয়া হয় বলে আমরা জানতে পেরেছি যদিও আশুতোষ মেহতার কাছে এটিকের অফার রয়েছে কিন্তু আশুতোষ মেহতার কাছে কেরোলা ব্যস্টের অফার রয়েছে কিন্তু আশুতোষ মেহতা ইসবুকুল সময় চেয়েছেন কেননা ইসবের আইএসএল খেলার উপরে কিন্তু সবকিছু নির্ভর করছে কেননা ইজমু আইএসএল খেলছে কিনা সেটা দেখার পরে কিন্তু তিনি সিদ্ধান্ত জানান জানাবেন বলে আমরা জানতে পেরেছি এছাড়া আজকের বেশ কিছু মানে ইম্পর্টেন্ট খবর রয়েছে আপনাদের জন্য যে আজকের বিগ ট্রান্সফার নিউজে আমরা বলতে পারি যে ব্রাজিল মার্সিলানো ব্রাজিলের মার্সিলাকে নেওয়ার জন্য কিন্তু কেরালা বাসটা অফার করেছে হায়দ্রাবাদ এফসিতে খেলা এই ব্রাজিলিয়ান স্টার তারকাকে পেতে কিন্তু হায়দ্রাবাদ এফসি কিন্তু কোনো রকম এখনো পর্যন্ত রেসপন্স করেনি ফলে এই সুযোগ কাজে লাগিয়ে কিন্তু কেরালা বাসটা কিন্তু তাকে মোটা মোটা টাকার অফার করেছে বলে আমরা জানতে পেরেছি এছাড়া এটিকে এডু গার্ডসাইকে নিয়ে টানা টানা শুরু হয়েছে বেশ কিছু আইএসএল দল কিন্তু এডু গার্সাইকে পেতে ঝাঁপিয়েছে কিন্তু এটি গার্ডসিয়া কিন্তু এটিকে অফারে জন্য ওয়েট করছে এডি গার্ডসিয়া জানিয়েছেন যে যদি এটিকে ভালো অফার করে তাহলে কিন্তু তিনি এটিকেতেই থেকে যেতে পারেন এছাড়া এটিকে আরও বেশ কিছু ফুটবলের দিকে বিশেষ স্ট্রাইকারের দিকে কিন্তু নজর রয়েছে বেশ কিছু আইসিএলের দলের আর ইসবুম কিন্তু বসে নেই ইসবোঙ কিন্তু শুধুমাত্র এই কয়েকজন ফুটবলের ওপরই অফার করেনি ইসবুম ধীরে ধীরে একের পর এক আইসিএল দলের ফুটবলারদের উপর ফুটবলারদের অফার করে চলেছে আমরা আরও বেশ কিছু নাম পেয়েছি ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি ইজমহলে খেলে যাওয়া বেশ কিছু ফুটবলার কিন্তু ইজমগুল আবার ইজমঙ্গলে ফিরে আনতে তৎপর হয়ে উঠেছে তো দেখা যাক কোন কোন ফুটবলার ইজমুহলে আসে সেইদিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো এই ছিল আজকের খবর এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার